এই সময় ছাদ বাগানে উঠলেই বিভিন্ন ধরনের সাইট্রাসের ভ্যারাইটিগুলোতে দেখতে পাবেন এমন থোকায় থোকায় ফল ধরে রয়েছে। এগুলো দেখলে যেমন খুশিতে মন ভরে যায়, ঠিক তেমনই এর একটি উল্টো দিকও রয়েছে। যদি আপনারা দেখেন যে এত বড় বড় ফল হঠাৎ করে ফেটে ঝরে পড়ে যাচ্ছে, তখন কিন্তু দুঃখেরও সীমা থাকে না। তো তাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এই ফল ধরা গাছে ঠিক কী কী যত্ন পরিচর্যা করতে হয় বা বিশেষ খাবারও ব্যবস্থাপনা করতে হয়, যেটি প্রয়োগ করলে এই গাছের ফল ফেটে যাওয়ার হাত থেকেও যেমন অনেকটা মুক্তি পাবেন, তেমনি এই ফলের গুণমান হবে অনেক ভালো, ফলের মিষ্টতা হবে অনেক বেশি, আর ফলে রসের পরিমাণও হবে অনেক বেশি। তো এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুম গার্ডেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই সময় এই যে ফল ধরা গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে প্রয়োগ করতে হবে বিশেষ ধরনের খাবার, যাতে এই ফলগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, ফলের মিষ্টতা বেশি হবে, ফলের রস শুকিয়ে যাবে না। আর এই সময় যে একটি কমন সমস্যা দেখা দেয় যে এত বড় অবস্থায় ফলগুলো ফেটে ঝরে পড়ে যায়, তার হাত থেকেও নিস্তার পাবেন। তো এই সময় আমি কী খাবার প্রয়োগ করি আপনারা একটু ভালো করে দেখে নিন। তো আমি যে এখন খাবারটি তৈরি করব, তার মূল উপাদান অন্যান্য যে ফল গাছে আমি প্রয়োগ করে থাকি সেটি, অর্থাৎ আগের ভিডিওগুলো তো দেখে থাকবেন যে এই খাবারে রয়েছে 25% বোন মিল, 25% হর্ন মিল, 25% নিম খোল আর 25% সর্ষের খোল। আর তাছাড়া এর মধ্যে রয়েছে কিছু সাগরিকা গ্রানুলার দানা। তো এটি দিয়ে তো খাবার আমি তৈরি করে রেখেছিলাম। তো এবার এর মধ্যে আর কিছু বিশেষ উপাদান আমি মিশিয়ে এই গাছে প্রয়োগ করব। আর তার মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে এই যে কৃষিচুন। দেখুন আপনারা সামন থেকে, এটি হচ্ছে কৃষিচুন। আর এই চুনের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 70%, ম্যাগনেশিয়াম 16%, সালফার 10% এবং বোরন হচ্ছে 4%। তাহলে বুঝতেই পারছেন এই প্রতিটি উপাদানই হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান একটি সাইট্রাস গাছের জন্য। আর এই কৃষিচুন বছরে একবার প্রয়োগ করলে আপনার গাছগুলোর যেমন ক্যালসিয়ামের অভাব থেকেও মুক্তি পাবে, ঠিক তেমনই এই যে ফলগুলো রয়েছে এই ফলের মিষ্টতাও অনেকটা বেড়ে যাবে। তাই এই ফল ধরা গাছে কিন্তু এই কৃষিচুনটি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারের মধ্যে আর কিছুটা পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব, যাতে এই গাছটি খুব ভালোভাবে এই খাবারগুলোকে অ্যাবজর্ব করতে পারে। স্প্রে ফর্মে এ সময় 15-20 দিন অন্তর অন্তর আমি এই গাছে প্রয়োগ করি 0050 বোরন আর হচ্ছে মোবোমিন। মোবোমিনটি হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনাদের ওখানে যদি মোবোমিন না পাওয়া যায়, অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টও আপনি প্রয়োগ করতে পারেন। তো 0050 বোরন এবং মোবোমিন একসঙ্গে আমি মিশিয়ে স্প্রে করে দিই। আর এর ডোজ হচ্ছে 0050 নিতে হবে 2 গ্রাম প্রতি লিটার, বোরন নিতে হবে 1 গ্রাম প্রতি লিটার, আর মোবোমিন নিতে হবে 1 গ্রাম প্রতি লিটার। তো এই তিনটি উপাদানকে আপনি একসঙ্গে মিশিয়েও স্প্রে করতে পারেন। এতে এই ফল ধরা গাছগুলোর খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, ফলের গুণমান হবে খুব ভালো, আর ফল যে ফেটে যায় এর মূল কারণ হচ্ছে বোরনের অভাব। তাই এই বোরনটিকে এক্সট্রাভাবে আপনাদের প্রয়োগ করতে হবে, তাহলে এই ফল যে ফেটে যায় তার হাত থেকে কিছুটা মুক্তি পাবেন। তো বন্ধুরা, এবার এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে আমার একটি ডেকুমন ম্যান্ডারিনের গাছ। তো এই গাছের গোড়ায় আমি এবার খাবার প্রয়োগ করে দেব। তো এর জন্য এই গাছের গোড়াটিকে কিছুটা খুঁচিয়ে নেব। এভাবে খুঁচিয়ে নেওয়ার সময় কিছু মূল কেটে যেতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে খুঁচিয়ে মাটিগুলোকে কিছুটা ভেতরের দিকে নিয়ে নেব। তো এটি একটি 12 ইঞ্চির পট। এই পটের জন্য এই যে খাবারটি দেখতে পাচ্ছেন, এর মোটামুটি এমন হাতের মুঠের 2-3 মুঠ দিলেই যথেষ্ট। তো আমি এই খাবারটি এবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ব্যাস, এটি হয়ে গেল। এবার হিউমিক অ্যাসিড এই গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন মোটামুটি এতটুকু পরিমাণ হিউমিক অ্যাসিড দিয়ে দিলেই যথেষ্ট। এবার আনুমানিক 1 চামচের মতো এই কৃষিচুনটি এই গাছের গোড়ায় দিয়ে দেব। তো ব্যাস, এই গাছের খাবার প্রদান হয়ে গেল। এবার এগুলোকে আমি এভাবে ঢেকে দেব। তো এই ডেকোপন গাছটিতে কিন্তু খাবার দেওয়া হয়ে গেল। ডরমেন্সি পিরিয়ডের আগে এই গাছটিতে আর আমি মাটিতে কোনরূপ খাবার প্রয়োগ করব না। তবে হ্যাঁ, স্প্রে ফর্মে কিন্তু 20-30 দিন অন্তর অন্তর যে সমস্ত উপাদানগুলোকে বললাম সেগুলো স্প্রে করে যাব। তো এই সুষম খাবার পেয়ে এই ডেকোপনগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। একই রকমভাবে আমি অন্যান্য গাছেও এবার খাবার প্রয়োগ করে দেবো। তো পূর্ণাঙ্গ হলে এই ফলগুলোর কোয়ালিটি কেমন হয় এ নিয়েও পরবর্তীতে আমি
ভিডিও আপনাদের জন্য আনবো। তো তাই ছাদবাগান সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে রূপরূপ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। গাছে ফল থাকা অবস্থায় গাছের গোড়ায় ময়েশ্চার যেন সবসময় ঠিক থাকে এদিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। এ সময় গাছের গোড়ায় জলের অভাব দেখা দিলে ফলের উপর ব্যাপক প্রভাব পড়বে, এমনকি এই ফলগুলোর ড্রপও হয়ে যেতে পারে। তাই প্রতিদিন প্রতিনিয়ত দেখে শুনে জল দিতে হবে যাতে গাছের গোড়া কখনোই শুকনো না থাকে। এ সময় এই ফল ধরা গাছগুলোর মধ্যে আরেকটি সবচেয়ে কমন সমস্যা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে সানবার্ন। সানবার্নে দেখবেন প্রখর রোদ্রে এই ফলগুলো অনেকটা এরকম হলুদ হলুদ ছোপছোপ হয়ে যায়, আর এটি যদি কন্টিনিউয়াসলি অনেকদিন চলতে থাকে তাহলে দেখবেন একটা সময় এই ফলটি খসে পড়ে যাচ্ছে বা সেখান থেকে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। তো তাই এই সানবার্নের হাত থেকে যদি বাঁচতে চান, তার পারমানেন্ট সলিউশন যদি চান, তাহলে ফল যখন অনেকটা ছোট অবস্থায় থাকবে ঠিক সে সময় এরকম যদি 50% গ্রিন নেটের তলায় গাছগুলোকে ঢুকে দিতে পারেন তাহলে কিন্তু এই সানবার্ন একদমই হবে না। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যে ছাদে যেহেতু টানা 10-12 ঘন্টায় রোদ পায়, তো এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যে ফল ধরা গাছগুলোকে যেখানে রাখবো সেখানে দিনের অর্ধেকটা সময় রোদ পাবে আর অর্ধেকটা সময় রোদ পাবে না, ঠিক সেই সমস্ত জায়গাগুলোতেও গাছকে রাখলে আপনি সানবার্নের থেকে মুক্তি পেতে পারেন। সমস্ত ফলগুলোতে অতিরিক্ত পরিমাণে সানবার্ন হয়ে গিয়েছে, সেই গাছগুলোতে যদি আপনি 15 দিন অন্তর অন্তর 3-4 বার ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সাল স্প্রে করে থাকেন তাহলেও কিন্তু এই ফলগুলো ধীরে ধীরে হলুদের থেকে সবুজে পরিণত হবে, ফলে আপনি সানবার্নের হাত থেকে রক্ষা পাবেন। আর আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই ফলগুলোকে ব্যাগিং করে দেওয়া। যদিও যাদের গাছ খুব বড়, প্রচুর পরিমাণে সাইট্রাস ধরেছে, ব্যাগিং করাটি কিছুটা কষ্টসাধ্য, তাই সানবার্নের হাত থেকে পারমানেন্ট সলিউশন যদি চান তাহলে ফলগুলো যখন ছোট অবস্থায় থাকবে ঠিক সেই সময় কোনো গ্রিন নেটের তলা যদি গাছগুলোকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ফলগুলোতে কোনো রূপ সানবার্ন হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনাদের মনে যদি কোনো জিজ্ঞাসা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।